सो हे गाइस व्हाट्स अप एंड वेलकम टू माय शो। আর গাইস মানে WWE তে হচ্ছেটা কি ভাই, মানে কিছু বুঝতে পারছি না। মানে ব্যাক টু ব্যাক এরকম মানে ইনসিডেন্ট হয়ে যাচ্ছে। দেখো ভাই, রোমিন রেন্সের কোভিড হওয়াটা চলো ভাই আমি তাও মেনে নিলাম, তারপরে তো ভাই রোমিন কামব্যাকও করলো। কিন্তু গাইস ডে ওয়ানে সাডেনলি মানে ওই যে স্ক্রিপ্টটা হওয়া, মানে যেখানে ম্যাটক্যাপ মস আর হ্যাপি করবেন মিলে ড্রিউ ম্যাকইন্টায়ারের উপর অ্যাটাক করলো, আর তারপরে আমরা দেখতে পাচ্ছি ড্রিউ ম্যাকইন্টায়ারের যে ইনজুরিটা ওটা মেজর দেখিয়ে দিচ্ছে। গাইস মেজর বলছে আর WWE বলছে নাকি যে ড্রিউ ম্যাকইন্টায়ার মেবি মানে কামব্যাক করতে করতে মানে অনেক দেরি হতে চলেছে। আর গাইস রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি সাশা ব্যাঙ্ক নাকি কোনো লাইভ ইভেন্টে নাকি পার্ট নিয়েছে, আর ওখানে একটা ইনজুরির জন্য নাকি আবার সাশা ব্যাঙ্ককেও গাইস মানে পাঠিয়ে দিয়েছে যাকে বলতে গেলে। আর গাইস 6 থেকে 8 উইকস মানে ভাবতে পারছো, মানে 8 উইকস মানে অলমোস্ট 2 মান্থ। আর গাইস সামনে রয়্যাল রাম্বল আছে, আর রয়্যাল রাম্বলের সামনে এরকম মানে বড় বড় স্টারকে এরকম মানে ইনজুরির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আমি তো ভাই কিছু বুঝতে পারছি না। দেখো আমি মানছি অনেক রেসলাররা কিন্তু ইনজিওর হয়, যেমন তোমরা সেখানে দেখেছো মানে আমি দেখো সেথ রলিন্সও ইনজিওর্ড হয়েছিল, তোমাদের মনে আছে না ওই রকম ঠিক সার্ভাইভার সিরিজের আগে আগে, যার জন্য WWE চ্যাম্পিয়নশিপটা ওরকম মানে ভ্যাকেন্ট হয়ে গেছিল, ওখান দিয়ে টুর্নামেন্ট হয়েছিল। তো সেথ রলিন্স তারপর অনেক মানে পরে তারপর রিটার্ন করেছিল মনে আছে। কিন্তু গাইজ মানে এখানে কি হচ্ছে মানে কিছু বুঝতে পারছি না। মানে তোমরা দেখতে পাচ্ছ ড্রিউ ম্যাকইন্টায়ারও ইনজিওর হয়ে গেছে, ড্রিউ ম্যাকইন্টায়ারও নো মানে কিছু বলছে না, মানে কখন আসতে চলেছে মানে মেজর বলে দিচ্ছে। এখানে গাইজ সাশা ব্যাঙ্কেরও সেম কেস হয়ে যাচ্ছে, সাশা ব্যাঙ্কেরটাও মানে এরকম মানে মেজর বলে দিচ্ছে। তাহলে গাইজ মানে ব্যাপারটা চলছে এটা কি ভাই আমি কিছু বুঝতে পারছি না, মানে WWE-র মধ্যে কি কি করতে চলেছে। মানে দেখো তোমরা, আমি মানে দেখো ড্রিউ ম্যাকইন্টায়ারটা তাও আমি হজম করে নিলাম, কিন্তু সাশা ব্যাঙ্ক ভাই মানে ওমেন্স ডিভিশনে, মানে তোমরা জানো যে ওমেন্স ডিভিশনে এমনিও সুপারস্টারের খুব কমতি থাকে, তার মধ্যে বড় সুপারস্টার এরকম মানে হয়ে যাচ্ছে, তো কিছু বলা নেই মানে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। বাট সাম হাউ গাইজ আমরা, আমার যেন মনে হচ্ছে ভাই এটা যেন কিছু না কিছুভাবে কিন্তু লিঙ্ক আছে। আর আমার সত্যি বলতে গেলে আমি দেখো, আমি অনেস্ট ওপিনিয়ন আমাদের চ্যানেলে সবসময় আসে, আর আমি এটা আগের ভিডিওতেও বলেছিলাম যে দেখো ড্রিউ ম্যাকইন্টায়ারের সাথে হ্যাপি করবেন ম্যাটক্যাপ মসের সাথে মানে ওরকম মানে একটা কমেডিয়াস টাইপ একটা প্ল্যান চলছিল, স্টোরি চলছিল, আর হতে পারে হয়তো ড্রিউ ম্যাকইন্টায়ারের বাজে লেগেছে, কারণ ড্রিউ ম্যাকইন্টায়ার অলরেডি অ্যাড্রেস করছিল যে 3MB-র সাথে যে মানে ড্রিউ ম্যাকইন্টায়ারের যে কাজটা হতো, মানে ড্রিউ ম্যাকইন্টায়ার প্রথম প্রথম মানে এটা মানে বলছিল যে আমি খুব এম্বারাস ফিল করছি, মানে আমি ওই টাইমে এরকম এরকম কাজকর্ম করেছিলাম, বাট স্টিল ড্রিউ ম্যাকইন্টায়ার এটা অ্যাড্রেস করেছে, আফটারঅল আমরা এন্টারটেইন করছি অডিয়েন্সকে, তো তারা খুশি হচ্ছে, তো সেটাই আমার একটা বড় কাজ। তো সাই ব্যাপারে কিন্তু গাইস ড্রিউ ম্যাকইন্টায়ার নিজেও হয়তো ভাবছে ভাই আমি রয়্যাল রাম্বল জিতেছি, ব্রক লেসনারকে হারিয়েছি, মানে এরকম লেভেলে আমি কাজকর্ম করেছি, তা না আমাকে WWE এরকম জায়গায় ঢোকাচ্ছে। তো মেবি গাইজ এটাও হতে পারে যে ড্রিউ ম্যাকইন্টায়ারের কোনো বড় কোনো প্ল্যান নেই, তো সাই ব্যাপার WWE ভাবলো যে চলো গাইজ একে তাহলে ইনজিওর্ড করে এইভাবে রাখা যাক, কারণ আদারওয়াইজ তো ফ্যান্সরা তো শুনবে না, না ফ্যান্সরা তো খেপে যাবে মানে ড্রিউ ম্যাকইন্টায়ার যদি না থাকে। তো এরকমও গাইজ ব্যাপার হতে পারে। আর সেম লাইক গাইজ সাশা ব্যাঙ্কের ক্ষেত্রে, কারণ সাশা ব্যাঙ্ককে এখন কেউ আর মানে স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়নশিপের পোর্ট্রেটে হয়তো দেখতে চাইছে না, সবাই ভাবছে আবার সেই শার্লট ফ্লেয়ার ভার্সেস সাশা ব্যাঙ্কের ম্যাচ হবে, তো ওটা মানে অলরেডি সবাই দেখে দেখে মানে পেকে গেছে যাকে বলতে গেলে, আর তাই জন্য হয়তো সাশা ব্যাঙ্কের কোনো মানে স্পট নেই যাকে বলতে গেলে, মানে শর্টসি ব্ল্যাকহার্ট ভার্সেস সাশা ব্যাঙ্কের একটা মানে রাইভালরি চলছিল, কিন্তু ওটাও তো আর কন্টিনিউ হয়নি, মানে ওটা তো তারপর ফাইনাল হয়ে গেছে না, দি এন্ড হয়ে গেছে। তো সাই ব্যাপার এখন সাশা ব্যাঙ্কেরও কোনো প্ল্যান নেই, হতে পারে এই কারণে হয়তো তাদেরকে মানে ইনজুরিটা শো করে মানে কিছু কালের জন্য মানে অফ করে রাখছে, বা হতে পারে রয়্যাল রাম্বলে সারপ্রাইজ রিটার্ন করলো, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু স্টিল গাইজ মানে এটা কেন শো করছে, মানে WWE কিন্তু মানে এরকমভাবে শো করাটা কিন্তু মেজর কিন্তু থিং, মানে এমন নয় যে খুব সিম্পলভাবে কাজটা হয়ে যাচ্ছে, কিছু না কিছু তো ভাই ব্যাপার তো ভাই এর মধ্যে আছেই আছে। আর গাইজ WWE রিসেন্টলি তোমরা জানো যে অ্যানাউন্সমেন্টটা করেছে, মানে মিকি জেমস যে মানে আসতে চলেছে মানে ইম্প্যাক্ট চ্যাম্পিয়ন, সে গাইজ রয়্যাল রাম্বলে অ্যাপিয়ার করছে, তো সবাই মিলে খুব শক হয়ে গেছে যে ইম্প্যাক্ট আর WWE কি তাহলে কোল্যাপস করলো, মানে এরকম কি কোনো ব্যাপার হলো। তো গাইজ দেখো ছোটোখাটো প্রমোশন হতেই পারে, কারণ অনেক সময় তোমরা দেখেছো যে AEW স্টার যেমন ক্রিস জেরিকো তো ব্রোকেন স্কালে এসেছিল, সেরকম গাইজ ব্যাপার অনেক কিছু হতেই পারে। দেখো এরকম এই ব্যাপারটা নিয়ে আমি অত বেশি কেয়ারিং নই, বাট স্টিল গাইজ এখানে মিকি জেমস আসছে সব ব্যাপার, কিন্তু বাট মিকি জেমসের মনে হয় না যে WWE-তে কোনো লংগেস্ট মানে প্ল্যান থাকবে বলে, ছোটোখাটো বোধহয় রয়্যাল রাম্বল অ্যাপিয়ারেন্সটাই গাইজ ছোটোখাটো প্ল্যান থাকবে, বাট স্টিল গাইজ মানে এখানে WWE-তে যে লংগেস্ট প্ল্যানটা গাইজ যেটা নিয়ে ডিসকাশন হচ্ছে মানে সবাই ফিল করছে, সেটা হচ্ছে গাইজ বেলা টুইন্সকে নিয়ে, তার
তার কারণ গাইস তোমরা জানো যে নিকি বেলার ব্রি বেলাও গাইস রয়্যাল রাম্বলে অ্যাপিয়ার করতে চলেছে। আর গাইস নিকি বেলার গাইস ডক্টরও এটাতে রিয়্যাক্ট করেছে, নিকি বেলা নিজেও গাইস রিয়্যাক্ট করেছে রয়্যাল রাম্বল অ্যাপিয়ারেন্স নিয়ে। আর গাইস শুধু তাই নয়, নিকি বেলা এমনভাবে অ্যাড্রেস করেছে সেটা থেকেই গাইস বোঝা যাচ্ছে যে ভাই স্টিল গাইস মানে মনে হচ্ছে যে নিকি বেলার ব্রি বেলা কিন্তু একটা ছোট্টখাট্টো বলা যেতে পারে মানে কিছু মাসের জন্য গাইস ডাব্লিউডব্লিউতে অ্যাপিয়ার করবে, অ্যাজ তোমরা জানো যে হল অফ ফেম বলে কথা। আর গাইস বেলা টুইন্স গাইস ট্যাগ টিম চ্যাম্পিয়ন হবে না, এটা কখনো হতে পারে গাইস? বেলা টুইন্স তোমরা জানো যে কতটা মানে কি বলবো, নাম তো আছেই, স্বাভাবিক ব্যাপার গাইস, নাম তো আছেই, দে আর নো ডাউট গাইস ডাব্লিউডব্লিউ তো অনেক আছে মানে। আর নিকি বেলাকে নিয়ে তো ভাই খিচুড়ি তো পাকে সবসময়, জানোই যে যখনই কোনো কোথাও প্রোমো কার্ড হয় তখনই গাইস হয়ে যায়। আর লাস্ট টাইম বোধহয় তোমরা নিকি বেলাকে দেখেছো রন্ডা রোজির সাথে ফাইট করতে, না ওই এভলিউশনে ফাইট করেছিল, হ্যাঁ হ্যাঁ ওমেন্স এভলিউশন যে পেপার ভিউটা হয়েছিল, ফার্স্ট ওমেন্স পেপার ভিউ, তারপরে তো আর ওই পেপার ভিউটাই হয়নি। এনি হয়ে গেছে মেইয়ং ক্লাসিকও দুটো হয়ে বন্ধ হয়ে গেছে, সেটাও কোনো কথা নয়, বাট ছেড়ে দিলাম গাইস। এনি হয়ে গেছে নর্মালি বলা যেতে পারে যে নিকি বেলা লাস্ট টাইম রন্ডা রোজের সাথে ফাইট করেছিল ফর র ওমেন্স চ্যাম্পিয়নশিপ, তো ওটাই গাইস লাস্ট ছিল। তারপরে গাইস আমরা কোনো গ্রেটেস্ট কিছু তেমনভাবে কিছু দেখিনি, বাট স্টিল গাইস নিকি বেলাকে যদি গাইস নিয়ে আসা যায় তাহলে যথেষ্ট গ্রেটেস্ট হবে। আর নিকি বেলা অ্যান্ড ব্রি বেলা মানে যদি মানে তোমরা বুঝতেই পারছো গাইস, এটা অবভিয়াসলি হবেই হবে গাইস, ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপকে ক্যাপচার করবেই করবে। আর গাইস এটা যদি রাসেলমেনিয়াতে হয় তাহলে কিন্তু গ্রেটেস্ট হবে। নর্মালি তোমরা দেখতে পাচ্ছ রয়্যাল রাম্বলে অ্যাপিয়ার করলো, আর এখানে আমার মনে হচ্ছে গাইস রয়্যাল রাম্বলে সাম হয় গাইস, এখানে মানে দেখা যেতেই পারে যে কার্মেলা অ্যান্ড জালিনা গাইস সাথে গাইস এটা এদের মানে ফেস অফ হলো, সেখান দিয়ে হয়তো এলিমিনেশন কিছুভাবে হয়তো হয়ে গেলো, সেখান দিয়ে হয়তো গাইস স্টোরি গ্রো করলো, আর গাইস রাসেলমেনিয়াতে গিয়ে হয়তো এরা ক্যাপচার করলো, সেটা কিন্তু গ্রেটেস্ট দিকে যাবে। আর স্বাভাবিক ব্যাপার গাইস এটা মানে হল অফ ফেমার বলে কত তো স্বাভাবিক ব্যাপার, এদেরকে স্পট তো দেবেই। আর গাইস নর্মালি তোমরা যদি ওমেন্স ডিভিশনে যদি মানে এরকম সুপারস্টারদেরকে ফিরিয়ে আনো তাহলে যথেষ্ট বেশি সেরা হবে। কিন্তু গাইস তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে টুইটারে গাইস ট্রেন্ড করতে শুরু করে দিয়েছিল গাইস রয়্যাল রাম্বল অ্যানাউন্সমেন্টের পর, আর সেটা হচ্ছে গাইস আমাদের পেজের গাইস। স্বাভাবিক ব্যাপার তোমরা জানো যে পেজ তো ইঞ্জুরির জন্য তো স্বাভাবিক ব্যাপার তো রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিল, তারপরে আমরা স্ম্যাকডাউন জেনারেল ম্যানেজার হিসাবে দেখেছিলাম যখন ওই ড্যানিয়েল ব্রায়ান যখন জেনারেল ম্যানেজার থেকে মেন রস্টারে চলে এসেছিলো, তো তখন আমরা পেজকে দেখতে পাই, তারপরে আবার পেজ বেরিয়ে গেছিলো। তো স্বাভাবিক ব্যাপার গাইস ওখানে তো মানে পুরো ল্যান্ডস্কেপই চেঞ্জ হয়ে গেছিলো, মানে সাডেনলি মানে ডাব্লিউডাব্লিউর মধ্যে সাডেনলি যখন ওই ড্রাফটের ব্যাপারটা চলে আসে আবার যখন মানে আলাদা দিকে চলে যায় তো তখন পেজ আবার বেরিয়ে গেছিলো, তো সেখান দিয়ে তো গাইস আলাদা একটা বাহল তো আছেই। কিন্তু গাইস স্টিল মানে সবাই মানে ভাবছিলো যে পেজ কবে রিটার্ন করছে, পেজ কবে রিটার্ন করছে। আর গাইস পেজ মানে ছোটো ছোটো হাইপও ক্রিয়েট করছিলো, মানে ছোটো ছোটো টিজও করছিলো যে আমি হয়তো মেবি গাইস আমি এই মান্থে আসতে চলেছি, ওই মান্থে আসতে চলেছি, আমি ন মান্থের পর আসতে চলেছি, কখনো বলছিলো যে মানে পেজ বলছিলো যে মানে জানুয়ারিতে আসতে চলেছি। তো এরকমভাবে গাইস করতে করতে গাইস রিসেন্টলি যখন পেজ মানে ট্রেন্ড করছিলো মানে সবাই ভাবছিলো ওদের যে পেজ হয়তো সারপ্রাইজ রিটার্ন করবে, মানে পেজের নাম তো ওখানে মানে কি বলবো পেজের নাম তো রিভেল হয়নি না রয়্যাল রাম্বলের ওই ইয়েতে মানে লিস্টে, তো সবাই ব্যাপারে সবাই ভাবছিলো বোধ হয় যে পেজ তাহলে গাইস রিটার্ন করতে চলেছে। কিন্তু গাইস মানে পেজ নিজেই বলেছে মানে নিজেই এমনভাবে বলেছে মানে জিনিসটাকে অ্যাড্রেস করেছে, তো সেটা নিয়ে এখনও পর্যন্ত মানে সবাই মানে হাওয়া গরম হয়ে আছে, মানে বুঝতে পারছো পেজকে নিয়ে এখন সবাই হাওয়া গরম হয়ে রয়েছে। আর গাইস আমার কেন জানি না মনে হচ্ছে ভাই বেলির থেকে গিয়ে পেজের মানে নেম পাওয়ার কি যথেষ্ট বেশি বড়, মানে এটা হতেই পারে, মানে দেখা গেল যে ভাই বেলিও রিটার্ন করলো ওখানে গাইস পেজও রিটার্ন করলো, কিন্তু গাইস পেজ হয়তো গাইস নেম পাওয়ার মানে বলতে গেলে মানে স্টার পাওয়ার যথেষ্ট বেশি, তার জন্য গাইস পেজ হয়তো রয়্যাল রাম্বল জিতে গেল। তার কারণ গাইস পেজকে নিয়ে আমার মনে হচ্ছে ভাই ডাব্লিউডব্লিউতে প্রচুর বেশি কানেকশন আছে, যেমন তোমরা দেখেইছো যে একটা পেজকে নিয়ে তো মুভি বেরিয়েছিল গাইস যেখানে রক কাজ করেছিল, তোমরা হয়তো অনেক ফাইটিং উইথ মাই ফ্যামিলি এরকমভাবে একটা মুভি বেরিয়েছিল যেটা পেজের মানে ওভারঅল ক্যারেক্টারটাকে মানে ডিফাইন হয়েছিল মানে ওই যে ওই মুভিতে। তো স্বাভাবিক ব্যাপার গাইস পেজ কিন্তু অনলি ওমেন বোধহয় যাকে নিয়ে মুভি হয়েছে ডাব্লিউডব্লিউতে, তো স্বাভাবিক ব্যাপার বলা যেতে পারে যে পেজকে হয়তো একটা বড় স্পট হয়তো ডাব্লিউডব্লিউই দেবে, তো এটা দেয়ার নো ডাউট। কিন্তু গাইস পেজ যদি রিটার্ন করে একটা গ্রেটেস্ট দিকে যাবে, আর আমার মনে হচ্ছে গাইস ওমেন্স ডিভিশনে কিন্তু যথেষ্ট ভালো হবে, কারণ মানে এটা একটা ইন্সপায়ারিং ব্যাপার হয়ে যাবে না, মোটিভেশনাল টাইপ ব্যাপার হয়ে যাবে, মানে এটা ওমেন্স ডিভিশনে কিন্তু ফার্স্ট টাইম হবে, মানে যেমন তোমরা ড্যানিয়েল ব্রায়ানকে দেখেছো এজকে দেখেছো, কিন্তু এজ ড্যানিয়েল ব্রায়ান ওদের পরে গাইস যদি পেজ সেটা করে গাইস ওটা গাইস গ্রেটেস্ট দিকে যাবে, তাই জন্য আমার মনে হয় যে পেজের এটা করাটা সব থেকে বেশি গ্রেটেস্ট হবে। আর গাইস সব থেকে ইন্টারেস্টিং কিছু জন হয়তো এটা ভাবছে যে ভাই র্যান্ডি অর্টনের তো হোম টাউন তোমরা জানো যে সেন্ট লুইস মিজুরি, আর অনেকে দেখলো যে রয়্যাল রাম্বল নাকি সেন্ট লুইসে হতে চলেছে, তাই জন্য নাকি রয়্যাল রাম্বল নাকি র্যান্ডি অর্টন জিততে চলেছে। নর্মালি গাইস র্যান্ডি অর্টনে এখানে তেমন বেশি কোনো হাইফাই স্পট এবছর নেই, মানে আদারওয়াইজ আদার ইয়ারে তোমরা জানি যে লাস্ট ইয়ার কি হয়েছিল গাইস র্যান্ডি অর্টন টুতে এন্ট্রি নিয়েছিল, আর গাইস ওখানে এজের সাথে একটা ফিউড চলেছিল। তার আগের ইয়ারের যদি কথা বলি তাহলে গাইস ওখানেও গাইস র্যান্ডি অর্টন লাস্টে ছিল না, লাস্টে বোধহয়
থার্ড এলিমিনেশন না থার্ড এলিমিনেশন না ফোর্থ এলিমিনেশন হয়েছিল, থার্ড তো এজ হয়েছিল, সেকেন্ড রোমেন আর উইনার তো ড্রু ম্যাকইন্টায়ার। তার আগের বারে যখন রয়্যাল রাম্বল হয়েছিল সেখানেও গাইজ র্যান্ডি অর্টন বোধহয় লাস্ট দিকে গাইজ এন্ট্রি নিয়েছিল। তো ওভারঅল গাইজ র্যান্ডি অর্টনের উপর সব থেকে বেশি স্পট থাকে রয়্যাল রাম্বলে। আর অনেকে ভাবছে বোধ হয় যে র্যান্ডি অর্টন জিততে চলেছে ভাই, এনিওয়ে ভাই কিছু বলার নেই ভাই, এটা হতেই পারে, বাট না এটা হওয়ার কোনো চান্স নেই, কারণ গাইজ এখন র্যান্ডি অর্টনকে তোমরা ট্যাগ টিম ডিভিশনে রেখেছো। আর গাইজ যদি র্যান্ডি অর্টন জিতে যায় তাহলে যথেষ্ট বেশি মিরাকেল টাইপ হবে, আর আদারওয়াইজ কোনো স্টোরি ক্রিয়েট তার মাঝে না হবে না। কারণ গাইজ দেখো 2017 র্যান্ডি অর্টন জিতেছে, প্রচুর জন শক হয়েছে, সবাই বলছে রোমান রেন্সের জেতা উচিত ছিল, কিন্তু গাইজ 2017 র্যান্ডি অর্টন শুধুমাত্র জিতেছে জাস্ট বিকজ ওখানে ব্রে ওয়াইটের সাথে লিঙ্ক করানোর জন্য। আর গাইজ ডাব্লিউডাব্লিউই হেভি কিন্তু লেভেলে কিন্তু এই সময় খেলাটা খেলেছিল, দে আর নো ডাউট, বাট স্টিল গাইজ এখানে মানে প্রচুর বেশি হাইপ তো ক্রিয়েট হচ্ছেই, স্বাভাবিক ব্যাপার, কিন্তু সব থেকে বেশি হাইপ ক্রিয়েট এই ব্যাপারটা নিয়ে হয়েছে যে নর্মালি দেখো এই যে ইঞ্জুরিগুলো যেগুলো শো করা হচ্ছে এগুলো কেন হচ্ছে, কী জন্য হচ্ছে মানে কিছু বুঝতে পারছে না। তার সাথে সাথে গাইজ পেজ, গাইজ আমার মনে হচ্ছে ভাই পেজের একটা রয়্যাল রাম্বলে সব থেকে বেশি অ্যাপিয়ারেন্স করাটা তো উচিত, কিন্তু যদি না করে তাহলে কিছু বলার নেই। কিন্তু বেলিটা মনে হচ্ছে ভাই কনফার্মলি মনে হচ্ছে ভাই বেলি তো রিটার্ন করতে চলেছেই চলেছে, কিন্তু হ্যাঁ আমার মনে হয় ভাই এবছরের রয়্যাল রাম্বল তোমরা একটা লেজেন্ডারি করো, মানে যেমন তোমরা দেখেছো যে লাস্ট ইয়ার এজ জিতেছিল, তার আগের ইয়ারে এজ রিটার্ন করেছিল, তো এখানে যদি গাইজ পেজ যদি রিটার্ন করে তাহলে গাইজ যথেষ্ট গ্রেটেস্ট দিকে যাবে, তো এটা করাটা খুব দরকার, তাই জন্য আমার মনে হয় যে এটা করু। বাট স্টিল গাইজ তোমাদের কি মানে পসিবিলিটি সেটাও তোমরা বলতে পারো, তোমাদের কি প্রেডিকশন সেটাও তোমরা জানাতে পারো। বাট হ্যাঁ গাইজ আমি এখনও তো বলবো ড্রু ম্যাকইন্টায়ার সাশা ব্যাঙের কেসটা কিন্তু যথেষ্ট আলাদা দিকে যাচ্ছে, আমার মনে হচ্ছে ভাই কোনো এদের স্টোরি নেই, কোনো প্ল্যান নেই, তাই জন্যই ডাব্লিউডাব্লিউই জাস্ট এরকম মানে করে রেখে দিয়েছে। যেমন তোমরা সামোয়াজোর কেসটা তো আলাদাই দিকে ছিল, মানে এনএক্সডিকে পুরো চেঞ্জ করে দিয়েছিল, তাই জন্য সামোয়াজোকে বলা যেতে পারে যে বসিয়ে দিয়েছে। আর সামোয়াজো যেহেতু হেভি ওয়েটেড পার্সন, নয়তো ব্রন ব্রেকারের সাথে সামোয়াজোর ম্যাচ হতো কিন্তু সেরা ম্যাচ হতো ওটা, কিন্তু মানে ব্রন ব্রেকারকে যথেষ্ট ভালো কিন্তু ডিফাইন করা যেত। বাট এনিওয়ে আমি আর ওদিকে আর কিছু যাবো না, বাট স্টিল গাইজ বলবো যা হচ্ছে ঠিকঠাকই হচ্ছে, বাট তোমাদের কি ওপিনিয়ন সেটা জানাতেই পারো। আমি আমার অনেস্ট ওপিনিয়ন দিয়েছি, রিয়াকশান দিয়েছি, আর হ্যাঁ পেজকে নিয়ে রিভিউ করেছি, পেজ যেগুলো মানে করছে, আর আমরা চাই যে ভাই পেজ রিটার্ন করুক, কারণ গাইজ পেজের রিটার্নটা কিন্তু মানে এজের লেভেলেও কিন্তু থাকবে, মানে এজ যেটা করেছিল হল অফ ফেম হয়ে জিতেছে, তো স্বাভাবিক ব্যাপার ওটা একটা গ্রেটেস্ট তো হবে।